বন্ধুরা, লাদাখে ভারত আর চীনের বিবাদ প্রায় 3 বছর হতে চললো। আর এই বিবাদের কারণে একটা বিষয় খুব ভালো হয়েছে, আর তা হলো ভারতীয় সেনাবাহিনী নিজেদের যে সমস্যা বা দুর্বলতা সেগুলিকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আর এর থেকে শিক্ষা নিয়ে ভারত এবারে 2 খুবই গুরুত্বপূর্ণ অ্যাকশন নিচ্ছে, যাতে লাদাখে ইন্ডিয়ান আর্মি চাইনিজ সেনাবাহিনীর সব ধরনের ট্যাকটিককে পুরোপুরি বরবাদ করে দিতে পারবে। প্রথমত, যেমনটা আপনারা সকলেই জানেন যে লাদাখের মতন মাউন্টেন রিজিয়নে হেভি ওয়েপেন্স কিন্তু খুব বেশি কাজে আসে না, কারণ ওখানে আসল শত্রু চায়না নয় বরং প্রকৃতি। ফলে ভারতীয় সেনাবাহিনী প্রথমবার 105mm এর মাউন্টেন গান সিস্টেমকে এবারে চায়নার বিরুদ্ধে লাদাখে ডিপ্লয় করতে চাইছে। কারণ দেখুন, ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ভারী মাত্রায় যে সমস্ত টোড আর্টিলারি বা হাউডজারকে ব্যবহার করা হয় এগুলো কিন্তু অনেক বেশি ভারী আর লম্বা, সেক্ষেত্রে কয়েক ঘন্টায় এগুলিকে পাহাড়ে ডিপ্লয় করা অনেক বেশি মুশকিল হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করাও অনেক ঝামেলার। আর এই সমস্ত সমস্যাকে মাথায় রেখে এবারে ভারত কী করছে, এক RFIকে রিলিজ করেছে, যার আন্ডারে ভারী মাত্রায় এই জাতীয় ট্রাক মাউন্টেড মাউন্টেন গানকে কেনা যায়। যদিও এটা শুনে আপনাদের অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই, সবে RFI রিলিজ করেছে, তার মানে তো আর্মির এত ট্রায়াল করে রুলস ফলো করে এটা কিনতে কিনতে আগামী 5-7 বছর লেগে যাবে, আর ততদিনে চায়না আরও বেশি এগিয়ে যাবে। তো বন্ধুরা, এর জবাব হলো যে না। কারণ দেখুন, আর্মির দ্বারা যে ধরনের গান চেয়েছে সেটাকে যদি আপনারা খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এর জন্য আমাদের অন্য কোনো দেশের কাছে যাওয়ার প্রয়োজন নেই। অলরেডি আমাদের যে কল্যাণী গ্রুপ রয়েছে তো তাদের তরফ থেকে কিন্তু অনেক আগেই এই ধরনের একটা গান সিস্টেমকে তৈরি করে ফেলেছে, যার নাম Garuda V2, যার ভিডিও ক্লিপ এখন আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত কিছু সময় ধরে এই ট্রাক মাউন্টেড সিস্টেম আর্মির ট্রায়ালে রয়েছে এবং একাধিকবার এই সিস্টেমকে আমাদের মাউন্টেন এরিয়া সহ সব ধরনের টেরিনে টেস্টিং করা হয়ে গেছে। ফলে এই RFI থেকে পরিষ্কার যে ভারতীয় সেনাবাহিনী এই গারুড সিস্টেমকে সেনাবাহিনীতে ইন্ডাক্ট করতে পারে। কিন্তু এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই মাউন্টেন গান চীনের বিরুদ্ধে ঠিক কী ধরনের সুবিধা দেবে। তো দেখুন, প্রথমত, যেমনটা আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারছেন যে এটা একটা আকারে অনেক বেশি ছোট 4-চাকার ট্রাকে যুক্ত করা হয়েছে, এর ফলে এটা পাহাড়ের খারাপ থেকে খারাপতম এলাকাতেও খুব সহজে যেতে সক্ষম। বিশেষ করে পাহাড়ের যে টার্নিং পয়েন্টগুলো থাকে রাস্তায়, যেখানে জায়গা খুব কম থাকে, ফলে বড় বড় ভারী ট্রাক বা সিস্টেমকে নিয়ে যাওয়া মুশকিল হয়, সেখানে কিন্তু এই গরুড়া আরামসে যেতে পারবে। দ্বিতীয়ত, এই ছোটো সাইজের জন্য এটাকে দূর থেকে দেখে বা স্যাটেলাইটে অন্যান্য আর্মির পেট্রোলিং ভেহিকেলের মতনই লাগে, ফলে একে ডিটেক্ট করা তুলনামূলকভাবে অনেকটা মুশকিল, যেটা কিন্তু একে সারপ্রাইজ অ্যাটাকের সুবিধা দেবে। ফলে এই জাতীয় গান পাহাড়ের উঁচু অংশে ডিপ্লয় করে চীনের লাইট ট্যাঙ্ক রেজিমেন্ট বা ওদের যে বেস রয়েছে এমনকি বাংকারের ওপরেও ডিরেক্ট হেভি শেলিং করা যাবে। আর যে কোনো যুদ্ধের ময়দানে আর্টিলারি শেলিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শত্রুর যে গ্রাউন্ড ফোর্স রয়েছে তাদেরকে দুর্বল করার জন্য। যাই হোক, এবারে আসে আমাদের দ্বিতীয় সিস্টেমের কথায়, যেটাই লাদাখের সেনাবাহিনীর লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেবে, আর তা হলো আমাদের ট্যাঙ্কের অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম। কেননা হালেই আমাদের যে LRDE রয়েছে তো তাদের তরফ থেকে একটা RFI জারি করেছে এই অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের রাডারের জন্য। অর্থাৎ সোজা ভাষায়, ভারত নিজেদের ট্যাঙ্কের জন্য ফাইনালি এই সিস্টেম তৈরি করা শুরু করে দিয়েছে, যেটা ভারতের জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। কারণ দেখুন, হালেই রাশিয়ার ইউক্রেনের যে যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু ইউক্রেন তাদের যে ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে তার সাহায্যে রাশিয়ার প্রচুর ট্যাঙ্কের হেভি ক্ষতি করেছে, আর এই জাতীয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে বাঁচা যে কোনো ট্যাঙ্কের জন্য অনেক বেশি মুশকিল হয়। আর এর থেকে শিক্ষা নিয়ে এবারে ভারত নিজেদের ট্যাঙ্কগুলোর জন্য এই অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমকে তৈরি করছে, যাতে শত্রুর এই জাতীয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর ট্যাঙ্কের প্রোটেকশন দেওয়া যায়। আর হ্যাঁ, এখানে আপনাদের আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর তা হলো বর্তমানে আমাদের কাছে যে সমস্ত ট্যাঙ্ক মজুদ রয়েছে তাতে কিন্তু এই অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম মজুদ নেই। আর গত 15 বছরেরও বেশি সময় ধরে এই ধরনের সিস্টেমের প্রয়োজন ছিল ভারতে, কিন্তু তাও এর উপরে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হয়নি। আর ফাইনালি রাশিয়াকে দেখে আমাদের টনক নড়েছে যে আমাদের নিজস্ব ট্যাঙ্কেরও এই ধরনের সুরক্ষা প্রয়োজন, নাহলে আমাদেরও ঠিক সেই অবস্থায় হবে যেমনটা রাশিয়ার হচ্ছে। ফলে বন্ধুরা, শেষে আমি এই পুরো বিষয়টিকে সাম আপ করতে হলে এটাই বলবো যে এই মাউন্টেন গান সিস্টেম আর ট্যাঙ্কের এই প্রোটেকশন, এই দুটো কিন্তু লাদাখে চীনের বিরুদ্ধে আমাদের গ্রাউন্ড ফোর্সকে বিরাট বড় অ্যাডভান্টেজ দেবে, যেটা আর আগে আমাদের কাছে ছিল না। বাকি এই পুরো বিষয়কে নিয়ে আপনাদের কী মতামত, নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।